আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমর গ্রেপ্তার, জেলা বিএনপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। ঝালকাঠি প্রতিনিধি নবীন মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমর গ্রেপ্তারের খবরে জেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। এর জেরে আজ বুধবার বিকেল চারটার দিকে জেলা বিএনপির নেতাকর্মীরা শহরে একটি আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের আয়োজন করেন। জেলা আইনজীবী সমিতির সামনে থেকে মিছিলটি শুরু হয়। নেতাকর্মীরা মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমির হোসেন আমর বাসার সামনে দিয়ে অতিক্রম করে। মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ নেতার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্লোগান দেন। অনেক নেতাকর্মী আমির হোসেন আমর সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির দাবি তুলেছেন। এর আগে বিকেলে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমরকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই গ্রেপ্তার কার্যকর করে, যা তাৎক্ষণিকভাবে বিভিন্ন মহলে আলোড়ন সৃষ্টি করেছে। বিএনপি নেতারা জানান, আমির হোসেন আমর গ্রেপ্তারের মাধ্যমে আওয়ামী লীগের নেতাদের অন্যায় কার্যক্রমের ওপর প্রশাসনের দৃষ্টি পড়েছে এবং এটির উপযুক্ত বিচার হওয়া প্রয়োজন। সারা বাংলাদেশের মতন জালকাটির আপামর জনসাধারণ সন্তুষ্ট, যে আমরা আশা করেছিলাম 5 তারিখের পরপরই এই সন্ত্রাসীদের গডফাদার আমির হোসেন আমু গ্রেপ্তার হবে এবং তাকে উপযুক্ত বিচারের আওতায় নিয়ে এসে তার বিচারের মাধ্যমে বাংলাদেশের যে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে সেই হত্যা মামলায় আমরা অবিলম্বে তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার দেখিয়ে আসামি হিসাবে তাকে বিচারের কাঠগড়ায় নিয়ে অবিলম্বে তারা আমরা ফাঁসির দড়িতে দেখতে চাই। ঠিক, জালকাঠি একটি শান্তিপূর্ণ এলাকা হলেও সারা জালকাঠিতে একটি সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছিল, তার দোসররা এখনো গ্রেপ্তার হয়নি। ঠিক, তার দোসরদের বিরুদ্ধে বিভিন্ন রকমের মামলা মোকদ্দমা দায়ের করা হলো, আমরা জানি না কি রহস্যজনক কারণে যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এখনো তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে এই সন্ত্রাসীদের গডফাদার আমির হোসেন আজকে যখন গ্রেপ্তার হয়েছে তার দ্বারা ঝালকাঠিবাসী এই সন্ত্রাসের গডফাদারের সর্বোচ্চ শাস্তি এবং ছাত্র জনতা হত্যার পিছনে প্রত্যক্ষ মদতদাতা এবং প্রত্যক্ষ মদত এবং সহায়তার মাধ্যমে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেছে, আমরা এই ছাত্র জনতা হত্যা এবং দুর্নীতির দায়ে তার যে সর্বোচ্চ শাস্তি তার আমরা ফাঁসি দাবি করছি। জালকাঠিতে টেন্ডারবাজি এবং যত সন্ত্রাস তৈরি হয়েছে তার আমেশের আমুর মাধ্যমে হয়েছে, আমরা অনতি বিলম্বে আমেশের আমুর গ্রেপ্তার অনেক দেরিতে হয়েছে, তার দোসররা এখনও বিভিন্ন জায়গায় পালিয়ে গেছে। আমার বিশেষ করে এই সরকারের কাছে এবং প্রশাসনের অনুরোধ, তার দোসরদের অতি সত্ত্বর গ্রেপ্তার করতে হবে এবং আমেশের আমুর অতি দ্রুত তাকে বিচারে আওতায় এনে তা ফাঁসি কার্যকর করতে হবে।